छटा दोकान लुट कर नाम बोला जाबे ना ताके मोलेस्टेशन करेछे शिलतहारी करेछे क्लास 5 এর বাচ্চাকে এই জিহাদি মমতা বেনার্জির এই নোংরা রাজনীতি গোটা পশ্চিমবঙ্গে 21 সালের পরেও করেছিল আর যখন ঘটনা ঘটে এর জন্য দায়ী পুলিশ আর ভিডিও গোটা রাজ্যে লুট করেছে পুলিশ পুলিশকে আগে গ্রেফতার করা উচিত মমতা পুলিশকে আমরা আজকে এসেছি এরা সব তফসিলি পরিবার এফআইআর প্রথম দেয়নি আমি কাল বিকালে টুইট করার পরে এফআইআর নিয়েছে আমি এদেরকে নিয়ে রিট পিটিশন করব সোমবার বলছি চারিদিকে একই অবস্থা দাদা যে কোন জায়গায় বিরোধী প্রার্থীদের 2021 সালে পড়ে দেখা গেছে এখনো দেখা যাচ্ছে বাড়ি জ্বালিয়ে দাও আপনারা দেখুন না কি করেছে দেখুন শিডিউল কাস্ট পরিবার ঝুমা কল্পনা এবং অন্যদের শুধু বিজেপি করার অপরাধে এই গরীব লোকগুলো বিজেপি সদা এই পরিবার ভেতরে ছিল বাইরে থেকে সকল ফুলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে আরেকটা বক্তব্য করতে গেছিল কপাল ভালো দেখুন গোটা গ্রাম ভেঙে এসেছে আমরা কোনো লোককে ডাকিনি সবাই এদের ভোট লুট হয়ে গেছে এদের কাউকে কাউন্টিং এজেন্টে ঢুকতে দেয়নি প্রহসনের ছাপ্পার পঞ্চায়েত ভোট মমতা বেনার্জির কোমরে দড়ি না পড়ানো পর্যন্ত এ লড়াই চলছে চলবে খুনি মমতা নিপাত যা খুনি মমতা নিপাত যা পুলিশ ভিডিও কি বলবেন পুলিশ ভিডিও আরে পুলিশ করেছে এখন আরপিএফ দিয়েছে বেড়া করে ঘিরেছে আমি যাতে এখানে না আসতে পারি আমি বেড়া দিয়ে এসেছি বিয়াদপি পেয়েছে ও তো আমি ডায়েরি নাই ওর বাপ দেবে ওর বাপ ওর ঘাড় ধরে হাইকোর্ট থেকে আদায় করে আদায় করে দেবো তুমি শুধু সামান্য যা দিয়ে গেলাম বইগুলো কেনো বাচ্চাদের পড়াটা করো ঘর ছাড়াতে শিবিরে ওখান থেকে মহেশ্বরী সদনে আসবো ঘর ছাড়াতে শিবিরে